Hey guys, this is Lobby Brahman from Techgossipbd. আর আজ আমরা দেখব Oppo F3 ফোন। শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। Why all the hate? সবাই কেন এত হেট করে Oppo ব্র্যান্ড? Specially Facebook গ্রুপগুলোতে কেউ যখন ফোনের সাজেশন চায় আর সেটার মধ্যে Oppo-র মডেল থাকে তাহলে তাকে অন স্পট ধুয়ে দেওয়া হয়। কিন্তু এসব কেন হচ্ছে? আর Oppo ফোনকে কেন কেউ সাজেস্টও করে না কিছু লিমিটেড পারসন ছাড়া? আর এটা রিজনস হচ্ছে একটা না অনেকগুলো। ফার্স্টেই বলি স্পেসিফিকেশন। ওপোর বেশিরভাগ ফোনেই মিডিয়াটেক ইউজ করা হয়। ওয়েল, মিডিয়াটেক খুব একটা খারাপও না, কিন্তু কথা হচ্ছে যখন আপনি 25,000 টাকা স্পেন্ড করবেন আর এইখানে পাবেন মিড রেঞ্জ মিডিয়াটেক চিপসেট, তখন ঠিকই আপত্তি হবে। এখন অনেকেই বলতে পারেন F3 প্লাসে তো স্ন্যাপড্র্যাগন ইউজ করা হয়েছে। ইয়াস, আমরাও দেখেছি ওপো F3 প্লাসে স্ন্যাপড্র্যাগন 600 সিরিজ ইউজ করা হয়েছে, বাট ওপো F3 প্লাসের দাম রাখা হয়েছে 40,000 টাকা। সিরিয়াসলি, 40,000 টাকা দিয়ে যে চিপসেট সিরিজ ইউজ করা হয়েছে তা শাওমির 15,000 টাকাতেও একই সিরিজের চিপসেট ইউজ করা হয়। ওপো অ্যাটলিস্ট 800 সিরিজের কিছু দিতে পারত। অনেস্টলি বললে এই ফোনগুলো নিয়ে আমাদের ডেইলি টাস্কিংয়ে কোনো প্রবলেম হয়নি। দুটো ফোনেই সব কিছু স্মুথ ছিল আর 4GB র্যাম হওয়াতে মাল্টি টাস্কিংও ভালো হয়েছে। তবে হাই গ্রাফিক্স গেমে F3-র অবস্থা খুব একটা সুবিধার না, কিন্তু F3 প্লাস এইসব গেমসে ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এবার আসা যাক সেকেন্ড রিজনে। আপনারা হয়তো অনেকেই ঠিকমতো রিসার্চ না করেই কিনে ফেলেন ওপো। ফোন কেনার সময় যে কথাগুলো শুনেন কিন্তু কেনার পর যখন দেখেন কাজের সাথে কথার মিল নেই তখন অনেকেই কমপ্লেইন করে। তাই একটা প্রোডাক্ট কেনার আগে সেটা সম্পর্কে ভালো করে জেনে নিন। যেহেতু ফোনগুলো শোরুমেই ডেমো করা আছে তাই কারো কথায় কান না দিয়ে আপনারা নিজে ডিসাইড করে নেবেন। অনেক কথা হয়ে গেল, এবার ক্যামেরা নিয়ে কিছু বলা যাক। ফ্রন্ট ক্যামেরা হোক আর রিয়ার ক্যামেরা হোক সবগুলোতেই মনে হয় ফিল্টার দেওয়া হয়েছে, যাকে আমরা বিউটি ফেস এবং আরও অনেক নামেই চিনি। এই জিনিসটা একদিক থেকে ভালো, স্কিন টোন খুবই ভালো আসে পিকচারে, দেখতেও খুব ভালো লাগে, কিন্তু যারা ন্যাচারাল কালারটা খুঁজে তারা কিছুটা হতাশ হবেন। তবে একটা কথা বলা যায়, ওপোর ফ্রন্ট ক্যামেরা আসলেই ভালো সেলফি তুলতে পারে আর ওপো এই দিক থেকে খুব ভালোভাবেই প্রায়োরিটি দিয়েছে। ওপোর বিল্ড কোয়ালিটি আমাদের কাছে ভালো লেগেছে, যদিও সব ফোনের ডিজাইন অলমোস্ট সেম, কিন্তু এই কোয়ালিটি কোনো চিপ ফিল হবে না। ভলিউম বাটন, হোম বাটন সবগুলো বিল্ড কোয়ালিটি ভালো দিয়েছে। স্পিকার প্লেসমেন্ট নিয়েও কোনো প্রবলেম ফেস করিনি। ওভারঅল ওপো F3 এবং F3 প্লাস নিয়ে বলবো, বাকি অন্য ব্র্যান্ডের মতো ওপো ফোনগুলোও ভালো। বিল্ড কোয়ালিটি এবং ইউজার ইন্টারফেস মোটামুটি ভালোই দিয়েছে। এদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রাইস। আমরা সবাই এমন একটি ফোন অলওয়েজ খুঁজি যা কম প্রাইসে ভালো কনফিগারেশন দিবে, কিন্তু ওপো এই দিক থেকে পুরোটাই উল্টো করে আসছে। তারা যেভাবে অ্যাডভার্টাইজিং করে এখানেই অনেক টাকা ইউজ হয়ে যায়। যদি ওপো তাদের ফোনগুলোর প্রাইস কমিয়ে দেয় আর প্রাইস অনুযায়ী তেমন কনফিগারেশনও দেয় তাহলে মানুষের মনের হেট্রেডগুলো উঠে যাবে। ওয়েল, আজ এই পর্যন্তই। টিল দেন, বাই বাই।